কে ফোন করছে রানীকে? রানী বা ফোনটা রিসিভ করছে না কেন? রানী, আজকে ডিসেকশনটা কিরম হলো সেটা বাড়ি এসে বলবে কিন্তু আমাকে ডিটেইলসে। হ্যাঁ জেঠুমনি। বাহ, এমে তো বেশ ভালো রয়েছে দেখছি। মৃতদেহ কাটতে যাবে 5 মাসের পেটে বাচ্চা নিয়ে। আচ্ছা, তোমার ভয় ডর বলে কি কিছু নেই নাকি? ওইখানে তো ওই ল্যাবরেটরিতে এক গাদা জীবাণুর বাসা, তারপর কান্নাকার অজাত কুজাতের মৃতদেহ। ইস, ভাবলি তো আমার গাটা ঘুরিয়ে ওঠে বাবা গো। আরে নিজের কথা না ভাবো, সন্তানের কথা তো ভাবতে পারো। আহ শুক্লা, সব জাত পাত তুলে কি হবে? ও যখন ডাক্তার হবে তখন তো এদের নিয়ে নাড়াচাড়া করতে হবে। তখন কি আর এই জাত পাত গরিব বড় লোক এসব দেখলে চলবে? রানীকে নিয়ে ভেবো না, ও সব সামলে নেবে। রানী সব ঠিক করে শিখবে আর নিজের কেয়ার নেবে, ঠিক আছে? হ্যাঁ বাবা। এই যে শ্বশুরের আদরের বৌমা, কাল কিন্তু পঞ্চামৃত স্বাদ, বেলা 12টার সময় রেডি থাকবে। শুভ সময় পেরিয়ে গেলে আমি কিন্তু তুল কালাম বাজিয়ে ছাড়ব। তুমি এক কাজ করো রানী, কালকে আর কলেজটা যেও না, মা যখন বলছে তখন বাড়িতে থেকে সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা করো। আরে তুইও তো ভাবিস না, ও সব সামলে নেবে। এই আচ্ছা জয়, তোকে ট্রায়ালে কবে ডেকেছে? এই তো কাগজে দিয়েছে। মেডিকেল বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন আগামী সপ্তাহে মিটিং, ওদের নাকি ইন্টারনাল ইনভেস্টিগেশন চলছে। এখনো 1 সপ্তাহ আছে না, তার মানে হাতে বেশ কয়েকদিন সময় আছে। আমি বলছি দেখো, দুচের কোনো শাস্তি হবে না। সব ঠিক থাকবে। হ্যাঁ ঠিক আছে, বোঝা হয়ে গেছে, তুমি সব জেনে বসে আছো। আরে এই ভাই, তুই এইভাবে কেন কথা বলছিস? রানী তো ভালো কথা, আমার ব্যাপারে ভালো না বলে নিজের ব্যাপারটা বুঝুক, ক্লাস আছে সেখানে যাক। আচ্ছা ছোট বৌমা, যেটা বলছি সেটা আগে শোনো, আজকেও কলেজ থেকে তাড়াতাড়ি ফিরবে, ফিরে এসে আমাকে গয়নাগুলো দেবে, সেগুলো পালিশ করতে দিতে হবে তো নাকি? পড়তে হবে না? তোমাদের জানি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।